नमस्कार बंधुरा, काजलिनी रेसिपी सब बंधुदे स्वागत जानिए आजकेर पर्वे निये एसेछि चिकेन भर्ता रेसिपि। चिकेन भर्ता तैरि करार जोन्नो प्रथमे चिकेनटाके सेद्ध करे नेब। तार जोन्नो एकटि पात्रे एक कप परिमाण जल दिये दिलाम, गरम मसला दिलाम, तेजपाता दिलाम। एरपर 500 ग्राम चिकेन भालोभाबे धुये एई जले दिये दिलाम। चिकेनटा 4 थेके 5 मिनिटेर बेशि सेद्ध करब ना, एर मध्येई चिकेनटा भालोभाबे सेद्ध हये जाबे। एरपर चिकेनेर मध्ये एक चामच परिमाण लवण दिये दिलाम। এইভাবে চিকেনটা সেদ্ধ করে নেব। চিকেনটা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং একটা প্লেটের মধ্যে তুলে নেব। চিকেনটা ঠান্ডা করার পর চিকেনগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। চিকেনগুলো খুব মিহি করে ছাড়াবো না, একটু গোটা গোটা থাকবে, এতে মুখে পড়লে খুব ভালো লাগবে। যে সমস্ত চিকেনে হাড় আছে সেই সমস্ত চিকেনও হাড় থেকে আলাদা করে নেব। ঠিক এইভাবে চিকেনগুলোকে আলাদা আলাদাভাবে ছাড়িয়ে নিতে হবে, অল্প অল্প গোটা থাকবে। চিকেন সেদ্ধ করার যে স্টকটা আছে সেটা রান্নাতে পরে ব্যবহার করব। গোটা গরম মশলা, তেজপাতা চিকেন সেদ্ধ জল থেকে তুলে রেখেছি। এইভাবে সমস্ত চিকেনগুলো ছাড়িয়ে নেব। চিকেন ভর্তা তৈরি করার জন্য প্রথমে 3 রকমের পেস্ট তৈরি করে নেব। এই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে নিয়েছি, এটা পেস্ট করে নেব। একটা বড় সাইজের টমেটো রেখেছি, পেস্ট করে নেব। আর চিকেন ভর্তার আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হার্ড বয়েল 3 ডিম রেখেছি, পরে রান্নাতে ব্যবহার করব। এখানে 4 চামচ পরিমাণ চার মগজ, 6-7 কাজু বাদাম আর 4 চামচ পরিমাণ পোস্তদানা নিয়েছি। 5 চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এরপরে এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই সমস্ত উপকরণের মিহি পেস্ট রেডি। 3 ডিমের 1 ডিম গার্নিশিংয়ের জন্য রেখেছি, অন্য 2 ডিম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, রান্নাতে ব্যবহার করব। এরপরে রান্নাটা আমি শুরু করব। এর জন্য কড়া গরম করে কড়াতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম, বাটার দিলাম 1 চামচ পরিমাণ। তেল আর বাটার গরম হলে তাতে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ ও টমেটো পেস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এরপরে আদা রসুন পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে 2 মিনিট ধরে কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ দেব। লবণটা দেখে দিতে হবে, কেননা চিকেন সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল। 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে সমস্ত উপকরণ আরও 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থেকে একটু লো করে রাখব। চিকেন ভর্তার মশলা লো ফ্লেমে যত কষিয়ে কষিয়ে রান্না করা যাবে তত চিকেন ভর্তার টেস্টটা ভালো হবে। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এইভাবে আরও কিছুক্ষণ মশলাটা কষানোর পর চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবং সমস্ত মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলাসহ সমস্ত চিকেনটা 3-4 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে চিকেন স্টক দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আবার একটু চিকেন স্টক দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাসহ সমস্ত চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত চিকেন স্টকটা দিয়ে দিলাম রান্নাতে এবং সমস্ত চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আরও রান্নাটা 2 মিনিট করতে হবে। এরপরে চিকেন স্টকটা যখন শুকিয়ে আসবে সেই সময় 4 মগজ কাজু পোস্ত বাটাটা রান্নাতে দিয়ে দেব এবং সমস্ত মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত চিকেন ভর্তাটা আরও 2 মিনিট ধরে রান্না করব। চিকেন ভর্তাতে খুব বেশি ঝোল রাখার প্রয়োজন হয় না, আবার খুব শুকনো শুকনোও হয় না, এইরকম মাখা মাখা হবে। এই পর্যায়ে কেটে রাখা ডিমগুলো চিকেন ভর্তাতে দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত ডিমের কুসুমগুলো চিকেন ভর্তার মধ্যে মিলে মিশে এক হয়ে যায়।
এতে চিকেন ভর্তার স্বাদটা দারুণ হয়। চিকেন ভর্তাটা আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম 3 চামচ, রোস্টেড কসৌরি মেথি ক্র্যাশ করে রান্নাতে দিয়ে দিলাম এবং এই সমস্ত কিছু রান্নাতে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপর একটা সার্ভিং প্লেটে চিকেন ভর্তাটা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের চিকেন ভর্তা। আমরা রুটি, লুচি, নান, পরোটা সমস্ত কিছুর সাথে এই চিকেন ভর্তা সার্ভ করতে পারি। ওপর থেকে 1 চামচ বাটার দিয়ে দিলাম, একটা সেদ্ধ ডিম গার্নিশিংয়ে সাজিয়ে দিলাম। বাড়িতে থাকা অল্প কয়েকটি উপকরণের সাহায্যে আমরা এইরকম দারুণ স্বাদের চিকেন ভর্তাটা তৈরি করে ফেলতে পারি। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।